গুজরাটে পাটিদার সংরক্ষণের জন্য আন্দোলন কিন্তু নতুন নয়। অনেকদিন আগে থেকেই পাটিদার আনামত আন্দোলন সমিতির হাত ধরে সংরক্ষণের আন্দোলন শুরু হয়েছে। কিন্তু হার্দিক পটেলের হাত ধরে এই আন্দোলন তুঙ্গে পৌঁছলো কেন, আমরা কথা বলে নিলাম স্থানীয় জনতার সঙ্গে, তারা কি বললেন জেনে নেব। और पटेलों को भी देना चाहिए, सबको भी देना चाहिए। जो प्रसाद होते हैं प्रसाद को देते तो प्रसाद देते कौन छोड़ दो, सबको मिला के दो, नहीं तो पूरा आंदोलन ऐसा कर लो कि अनामत निकाल। সংরক্ষণের আন্দোলন অনেক দিন ধরে চলছিল ঠিকই, কিন্তু হার্দিক যতটা জোর দিয়ে সংরক্ষণের দাবি তুলেছেন ততটা জোর দিয়ে আগে অন্য কোন পাটিদার নেতা এই দাবি তোলেনি, বলছেন স্থানীয় পাটিদাররা। হার্দিক মে পেলে তো এই হার্দিক কি বাত করতে হো, পটেল সমাজ কে ছোটে বড়ে লোক ওর কে লেকিন এ আন্দোলন করনা এসা কার্য হে, পেলে তো ডর হোতা হে কে এসা করেগা এসা করেগা, ইসকো কিসি কা ডর নাই হে, মর জায়েঙ্গে তো মর জায়েঙ্গে লেকিন তো নাম তো বনেগা ওর জো মিল জায়ে সমাজ কো চাও, ইসিলিয়ে ও আন্দোলন চলা সকতে হে। ইসকা ডর নাই হা, করকে দিখানে কো ইসকি তমন্না হে। যে কারণে হার্দিক পটেল আন্দোলন শুরু করেছিলেন সেই কারণকে কিন্তু সমর্থন করেন পাটিদার সমাজের অধিকাংশ মানুষই, কিন্তু হার্দিক এখন আন্দোলনকে ঠিক পথে রাখতে পেরেছেন কি পারেননি তা নিয়ে সংশয়ে রয়েছেন পাটিদার সমাজের অনেকেই। আমি মানতে আন্দোলন পুরো ডাইভার্ট, আর একটা সাইড মেসেজ আমি রাজকাণ্ডকে বাদ দিই।